স্বাধীনতা শব্দটা এক এক মানুষের কাছে এক এক রকম। ব্যক্তিভেদে মানে আলাদা হওয়ায় শব্দটির আক্ষরিক অর্থ কিন্তু অনেকটাই আলাদা। স্বাধীন অর্থ মুক্তি, তাই মুক্তির মানে ভিন্ন মানুষের কাছে ভিন্ন রকম। কেউ ভাবে স্বাধীনতা মানে নিজের ইচ্ছের মতন জীবনযাপন করা, আবার কেউ ভাবে স্বাধীনতা মানে একলা চলা, আবার কারোর কাছে স্বাধীনতা মানে আর্থিকভাবে স্বনির্ভর হওয়া, আবার কারোর কাছে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিত করা। কিন্তু সত্যি কি তাই? স্বাধীনতা কি এত ছোট কিছু যাকে এই সংকীর্ণ গণ্ডির মধ্যে বাঁধা যায়? আসুন না একটু ভেবে দেখি। একবার ভেবে দেখুন তো, আজ থেকে 200-250 বছর আগে ভারতের কথা। সেই সময় স্বাধীনতা বলতে মানুষ কী ভাবত? আজকের ভারতের স্বাধীনতার মানে আলাদা আলাদা হলেও সেই সময় স্বাধীনতার মানে কিন্তু একটাই ছিল, দেশকে ব্রিটিশ মুক্ত করা, যাতে দেশের মানুষ খোলা হাওয়ায় ভালোভাবে শ্বাস নিতে পারে। আমরা ইতিহাসে অনেক মহাপুরুষের নাম শুনেছি যারা দেশের জন্য নিজেকে সব কিছু ত্যাগ করেছে, যেমন ধরুন ভগৎ সিং। একটা 23 বছরের ছেলের দেশের প্রতি কি ভালোবাসা! আজকের একটা 23 বছরের ছেলের সাথে সেই সময়কার 23 বছরের একটা ছেলের কি তফাত, আমি সেটা ওনার একটা চিঠির অংশ করে আমরা সবাইকে বলছি। বন্ধুগণ, বেঁচে থাকার ইচ্ছে তো সবারই হয়, আর এইটাই তো স্বাভাবিক। আমি এই জিনিসটা লুকাতে চাই না, কিন্তু বন্দি দশা তো আমি বাকি জীবনটা কাটাতে পারব। আজ আমার নাম ভারতীয় স্বাধীনতা আন্দোলনকারীদের কাছে একটা প্রতীক, আর ভারতীয় বিপ্লবী দলের ত্যাগ ও ভালোবাসা আমাকে অনেক উঁচু স্থানে পৌঁছে দিয়েছে। এটা আমার কাছে একটা বিশাল পাওনা। আর আজ যদি আমি ফাঁসির মঞ্চ ছেড়ে বেঁচে যাই, তাহলে ভারতীয় বিপ্লবীদের এই প্রতীকটা নষ্ট হয়ে যাবে, তাহলে তো বিপ্লবই বন্ধ হয়ে যাবে বন্ধুগণ। আর বন্ধুরা, বিপ্লব তো বন্ধ হওয়ার নয়, ওটা তো চিরস্থায়ী। তাই আমি যদি আজকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠি, তাহলে ভারতের সমস্ত মায়েরাই চাইবে আমার মতন তাদের সন্তানরাও যেন দেশের কাজে নিযুক্ত হয়। আর এই আত্মত্যাগের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়বে, বিশ্বাস করো বন্ধুরা, এই সাম্রাজ্যবাদ একদিন বন্ধ হবে। এই ছিল 23 বছরের একটা ছেলের ভাবনা। আমরা কল্পনাও করতে পারি না, ছেলেটা এই চিঠিটা লিখেছিল তার ফাঁসি হবার আগের দিন। আজ আমরা স্বাধীন ভারতে বসবাস করছি, আর এই ভারতের স্বাধীনতা এসেছে আমাদের দেশে বীর বিপ্লবীদের লড়াইয়ের সাথে। অনেক নাম জড়িয়ে আছে এই স্বাধীনতা সংগ্রামের সাথে। কত বীর যোদ্ধাদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাদের বলিদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ 15 আগস্ট 1947-এর আজকের দিনে আমরা স্বাধীন হই, ব্রিটিশদের হাত থেকে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে। অনেক বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আসে এই স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা একদিনে আসে, দীর্ঘদিন লড়াইয়ের পরে আসে এই স্বাধীনতা। ব্রিটিশদের বিরুদ্ধে কথা তুলেছিল অনেকে, কিন্তু প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অমর শহীদ হয় মঙ্গল পাণ্ডে। তাঁর এই বলিদান মনে রাখার মতো। এরপর একে একে মাস্টারদ সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, নেতাজি, গান্ধীজি, সুখদেব, বটুকেশ্বর দত্ত আরও প্রমুখ যোদ্ধারা এগিয়ে আসে। সুখদেবের একটি উক্তি আজও মনে রাখার মতো, তারা আমাকে হত্যা করতে পারে, তবে তারা আমার ধারণাগুলো হত্যা করতে পারে না। তারা আমার দেহকে চূর্ণ করতে পারে, তবে তারা আমার আত্মাকে নষ্ট করতে পারে না। এই মহান বিপ্লবীদের প্রতিদানে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এত নাম বলে শেষ করা যাবে না। আজ আমাদের দেশ স্বাধীন, আর এই স্বাধীনতা এসেছে এই মহান বীর বিপ্লবী যোদ্ধাদের বিনিময়ে।
मेरी जमीन अफसोस नहीं, जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी रहे ना रहे। मेरी जमीन महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क रहे, बहकाल परे कभी रंग तेरा, जिस मुँह से निकल के खून कहे। तेरे मिट्टी में गुल बन के मैं, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। যে সমাজে স্বাধীনতা নিজেই স্বাধীন নয়, সেই সমাজে স্বাধীনতা দিবস পালনের সার্থকতা নিয়ে সত্যিই প্রশ্ন জাগে। স্বাধীন, যার আক্ষরিক অর্থ স্বযোগে অধীন, অর্থাৎ নিজেকে নিজের অধীনে বা নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সত্যি কি আমরা পারি জাগতিক যাবতীয় কলুষতাকে উপেক্ষা করে ষড়রিপুর অধীনে না থেকে নিজেকে স্বাধীন করতে? যদি উত্তর হ্যাঁ বাচক আসে তবে ঠিক আছে, যদি না আসে তবে ভাবুন নিজেকে স্বাধীনতা বলাটা যথোপযুক্ত নয়। উত্তর নিজের মন থেকেই পাবেন। আসলে সৎ, সরল ও সহজ থাকাটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তাই আসুন স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা সকলকে নিজের কাছে অঙ্গীকারবদ্ধ হই। শুধু 15ই আগস্ট নয়, বছরের প্রতিটা দিন হয়ে উঠুক আক্ষরিক অর্থে স্বাধীন। তবেই তো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করতে পারব। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।